খেলতে না পারাটা অনেক কষ্টের, আর আজকে প্রায় 8 মাস হলো আমার অপারেশন। তো অপারেশন পরে থেকে রিহ্যাবিলিটেশন শেষ করে এখন স্ট্রেংথ পর্যায়ে আছি, যে আমার পায়ের যে স্ট্রেংথ যেটা আছে সেটা বিল্ড করার চেষ্টা করতেছি, আর মাসেল যেটা লুজ হয়েছে সেটা বিল্ড করার চেষ্টা করতেছি। ডিপিএল এর ম্যাচে আবাহনীর ডাগ আউটে এবাদত হোসেন, তাসকিন শরীফুলদের খেলতে দেখে নিশ্চয়ই কষ্টটা তীব্র হয় সিলেট এক্সপ্রেসের। এশিয়া কাপ, বিশ্বকাপ এবং এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ, এবাদত খেলতে পারছেন না আরও একটি মেজর টুর্নামেন্ট। তবে অপেক্ষার প্রহর ফুরোচ্ছে মাঠে ফেরার দিনক্ষণ চূড়ান্ত এই ডানহাতি পেসারের। আমারও আপাতত এখন বড় কোনো ইভেন্ট নাই, সো তাড়াহুড়ো করতেছি না। আস্তে আস্তে এই সময়টা একটু বেশি নিচ্ছি, যাতে রি ইঞ্জুরি হওয়ার চান্সটা যাতে কমে আসে। সো চেষ্টা করতেছি আর কি, যে আগামী 3 মাসের মধ্যে আমি পুরো রিদমে যাতে বোলিংয়ে ফিরতে পারি ইনশাল্লাহ। 40% বেশি গ্লো, বিশ্বের এক নম্বর গ্লো ক্রিম, নতুন লোয়েল লাভলি। ক্যারিয়ার সেরা ফর্মে থেকে ইঞ্জুরিতে পড়েন এবাদত হোসেন। 2023 বিশ্বকাপের আগে ওয়ানডে ফর্মেটে রীতিমতো উঠছিলেন এই সিলেট এক্সপ্রেস। 2022 সালের হিসেব টানলে উইকেট শিকারের গড় হিসেবে তার আশেপাশেও ছিলেন না কেউ। সাকিব আল হাসানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন প্লেয়ারকে তিনি মিস করছেন এই স্কোয়াডে, এবং সেখানে একটা নাম আসলে এবাদত হোসেন, সে ডিরেক্টলি বলেছিল। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ক্যাপ্টেন এবং টিম যখন মিস করে, এটা শুনতে পারাটা অনেকটা গর্বের, যে দল আমাকে মিস করতেছে বা ক্যাপ্টেন আমাকে মিস করতেছে। আমি নিজেও আসলে ওয়ার্ল্ড কাপটা খুবই মিস করেছি, এটা তো ইঞ্জুরিটা তো সাডেনলি হয়ে গেল। দেশের পেস বিপ্লব নিয়ে নানান উচ্চবাচ্য থাকলেও এবাদতের ছিটকে যাওয়ায় মুদ্রর উল্টোপিঠ হয়েছে স্পষ্ট। তাসকিন শরীফুলদের ওপর টানা ম্যাচ খেলার ধকলে ভারত বিশ্বকাপে প্রভাব পড়েছে টিম পারফরমেন্সে। ইঞ্জুরি এড়াতে তাই কেবল 3-4 জনের সীমাবদ্ধ না থেকে এবাদতের পরামর্শ আরও বড় ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট গড়ার। আমি সাডেনলি ইঞ্জুরিতে হওয়ার পরে যেটা বললাম, যে মানে শরীফুল, তাসকিন, মুস্তাফিজ এরা কিন্তু কন্টিনিউ খেলতে হচ্ছে। যদি ওখানে আরও 2-3 জন ফাস্ট বোলার আমরা থাকতাম, তখন কী হয় দেখা যাচ্ছে রোটেশন ওয়াইজ সবাই সুস্থ থাকতো, রিকভারি টাইম পাইতো। সত্যি কথা বলতে 7-8 জন থাকলে তখন রোটেট করে খেলা যাবে। বেস্ট অফ লাক ফর ইউর। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম সিলেট এক্সপ্রেস খ্যাত এবাদত হোসেনের সাথে, যিনি কিনা ইঞ্জুরির জন্য এই মুহূর্তে মাঠের বাইরে থাকলেও মাঠে ফেরার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।